বাংলাদেশের নতুন ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশকে যে ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে সেটি সাংবাদিকদের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে বলে আশঙ্কা এত অবাধ ক্ষমতা পুলিশের হাতে দেওয়া এত সহজে সাংবাদিকদের গ্রেফতারের একটা প্রভিশন রাখা এই এই জাজমেন্টটা একটা পুলিশ অফিসার হওয়া উচিত শুনবেন এ নিয়ে প্রতিবেদন বাংলাদেশের সংসদে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো পরোয়ানা ছাড়াই পুলিশকে গ্রেফতারের যে ক্ষমতা দেয়া হয়েছে সেটি সংবাদপত্রের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে বলে আশঙ্কা করছেন সাংবাদিক এবং মানবাধিকার কর্মীরা বাংলাদেশের সংবাদপত্র সম্পাদকদের একটি সংগঠন এরই মধ্যে নতুন এই আইনের বিরুদ্ধে উনত্রিশে সেপ্টেম্বর ঢাকায় মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে তবে সরকারের তথ্য এবং প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তফা জব্বার এই আইনকে সময়োপযোগী এবং বাস্তবসম্মত বলে দাবি করেছেন ডিজিটাল নিরাপত্তা আইনের প্রস্তাবে পরো আনা ছাড়া পুলিশকে তল্লাশি জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হয়েছিল যেই ধারার অধীনে সেই ধারায় সংসদীয় কমিটি প্রস্তাব করেছিল যে পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করা বা ব্যক্তি মালিকানাধীন ডিজিটাল ডিভাইস তল্লাশি বা জব্দ করার ক্ষেত্রে সরকারের ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালকের অনুমোদন প্রয়োজন হবে তবে শেষ মুহূর্তে মহাপরিচালকের অনুমোদন নেওয়ার বিধানটি বাদ দিয়েই সংসদে পাশ হয়েছে বিলটি অর্থাৎ একজন পুলিশ অফিসার এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সন্দেহভাজন ব্যক্তির ব্যবহার করা ডিজিটাল ডিভাইস তল্লাশি ও জব্দ করা সহ ওই ব্যক্তিকে করতে পারবেন মহাপরিচালকের অনুমোদনের বিধানটি কোন যুক্তিতে বাদ দেওয়া হল সে বিষয়ে বাংলাদেশের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী মন্ত্রী মোস্তফা জব্বার বলেন ঘটনা যখন ঘটছে তখন পুলিশ মহাপরিচালকের দরবারে গিয়ে বৈশাখ থাকবে তিনি অনুমোদন দেবেন এবং এর জন্য ফাইল চালাচালি হবে তিন চার দিন যাবে তারপরে এসে পুলিশ অ্যাকশন নেবে এটাই কি সিচুয়েশন এই ডিজিটাল দুনিয়াতে ওই সিচুয়েশনের জন্য আমি অপেক্ষা করব যদি এই ক্ষমতাটা পুলিশের না থাকে এবং সে যদি ওই প্রক্রিয়ার মধ্যে আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় চলে যায় তাহলে আমি অন্তত ডিজিটাল অপরাধ দমন করতে পারবো না অপরাধ ঘটার সময়ে আমার যদি আমি যদি ওই যদি ঠেকাইতে না পারি তাহলে তো আমার অপরাধ ঘটেই যাবে এই আইনের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল সাংবাদিক মানবাধিকার কর্মী সহ নাগরিকদের নানা পক্ষ সাংবাদিকরা বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এই পরিমাণ নির্বাহী ক্ষমতা থাকলে সাংবাদিকদের কাজের স্বাধীনতা খর্ব ও নিরাপত্তা ব্যাহত হওয়ার পাশাপাশি হয়রানিরও সম্ভাবনা থাকে যেমনটি বলছিলেন সম্পাদকদের পরিষদ এডিটার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম একটা পুলিশ অফিসারের চিন্তায় আমার স্বাধীনতা আমি একটা কি ছাপাবো কি ছাপাবো না আমি গ্রেফতার হব কি হব না এটা একজন পুলিশ অফিসার উনি যদি সন্দেহ মনে করেন সন্দেহর কারণ যদি থাকে তাহলেও কিন্তু আমার স্বাধীনতা বিঘ্ন বিঘ্ন হচ্ছে তো সেখানে আমি মনে করি যে এত অবাধ ক্ষমতা পুলিশের হাতে দেওয়া এত সহজে সাংবাদিকদের গ্রেফতারের একটা প্রভিশন রাখা এত সহজভাবে আমার সাইবার নেটওয়ার্ক আমার কম্পিউটার নেটওয়ার্ক জব্দ করার provision এই এই जजমেন্টটা তো একটু তবে তথ্য ও প্রযুক্তি মন্ত্রীর মতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা এই ধারার অপব্যবহারের কোনো সুযোগ নেই পাশাপাশি এই আইন থেকে সাংবাদিকদের বাদ রাখার যে আবেদন করা হয়েছিল তা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী আপনি সাংবাদিকদের জন্য আলাদা প্রোটেকশন চাচ্ছেন আমার সংবিধান তো দেশের আইনকে সকলের জন্য সমান করছে সাংবাদিকদের প্রোটেকশন দেব কেন আমাদেরকে এইটুকু আস্থা রাখতে হবে যে অফিসার লেভেলের একজন মানুষ তিনি পুলিশ তিনি তার বিবেচনা অনুসারেই বুঝবেন যে তাকে তাৎক্ষণিক ধরে নিয়ে আসা দরকার তবে তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারের এই বক্তব্যের বিপরীতে মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন যত উচ্চ র্যাঙ্কেরই তিনি আইন রক্ষাকারী বাহিনীর ব্যক্তি হন না কেন স্বয়ং প্রধানমন্ত্রীও তো কাউকে কোনো কারোর বিরুদ্ধে রায় দিতে পারেন না যে কে অপরাধী কে অপরাধী না সেটার জন্য একটা বিচারিক আদালতের মধ্যে দিয়ে যেতে হয় পুলিশ খুব উচ্চপদস্থ ব্যক্তি হতে পারেন কিন্তু তিনি তো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন না তিনি তো বিচার করে দিতে পারেন না যে কোন ব্যক্তি গ্রেফতারের যোগ্য কোন ব্যক্তি গ্রেপ্তারের যোগ্য নন বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এই ধরনের নির্বাহী ক্ষমতা দেওয়ার ফলে এর আগেও ক্ষমতার অপব্যবহার হয়েছে এবং এই ডিজিটাল নিরাপত্তা আইনের ক্ষেত্রেও তা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন মানবাধিকার কর্মীরা